আরও বেশ কিছু প্রকল্পে জাপানের অর্থায়ন রয়েছে। দেশে পর্যটন শিল্পের তীর্থস্থান কক্সবাজারের সাথে চট্টগ্রামের সড়ক অবকাঠামো উন্নয়নে চট্টগ্রাম কক্সবাজার সড়ক 4 লেনে উন্নীত করতে প্রয়োজনীয় অর্থায়নে জাপান ইতিমধ্যে নীতিগত সম্মতি প্রদান করেছে। সড়ক অবকাঠামো উন্নয়নে ধারাবাহিকতায় দেশের পশ্চিমাঞ্চলে 23টি জেলা ছোট বড় 61টি সেতু নির্মাণ পুনর্নির্মাণে গ্রহণ করা হয় ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্ট। প্রায় 3,000 কোটি টাকার এই প্রকল্পে জাপানের প্রকল্প সহায়তা প্রায় 2,000 কোটি টাকা। এই প্রকল্পে নতুন করে আরও 21টি সেতু নির্মাণের লক্ষ্যে আজ নির্মাণ প্রতিষ্ঠানের সাথে চুক্তি সই হয়ে গেল। চুক্তি মূল্য 650 কোটি টাকা। সম্পাদিত চুক্তি অনুযায়ী আগামী 24 মাসের মধ্যে 21টি সেতু নির্মাণ কাজ শেষ করার কথা। আমি প্রকল্প কর্তৃপক্ষ, নির্মাণ প্রতিষ্ঠান কনকর্ড প্রগতি এবং স্পেক্ট্রা জেভিকে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার জন্য আন্তরিক অনুরোধ করছি। পাশাপাশি মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ অধিদপ্তরকে চলমান যে সকল প্রকল্প বাস্তবায়নে নানান ধরনের বাধা রয়েছে তা নিষ্পত্তি করে দ্রুত কাজ সম্পাদনে বিশেষ তদারক টিম গঠন করার নির্দেশ দিচ্ছি। WBVIP প্রকল্পের আওতায় আপনারা জানেন 61টি সেতু নির্মাণ কাজ আগে থেকেই বাস্তবায়িত হচ্ছে, এবার যোগ হলো আরও 21টি। মোট 82টি সেতু নির্মিত হলে দেশের সড়ক নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে, মানুষের চলাচল ও পণ্য পরিবহনে সাশ্রয়ী হবে এবং ভ্রমণে সময় কমে আসবে। আমি এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই। প্রথম পর্যায়ের 61টি সেতুর মধ্যে 25টি নির্মাণ কাজ শেষ হয়েছে। রংপুর ও রাজশাহী জোনের 35টি সেতু নির্মাণ কাজের গড় অগ্রগতি শতকরা 80%। আমি এই সেতুগুলোকে আজ সম্পাদিত চুক্তির 21টি সেতুর গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য আবারও গুরুত্ব আরোপ করছি। নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ সম্পাদনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। আই উড লাইক টু এক্সপ্রেস মাই সিনসিয়ার গ্র্যাটিটিউড টু দি গভর্নমেন্ট অফ জাপান অ্যান্ড পিপল অফ জাপান ফর বিইং এ ডেভেলপমেন্ট পার্টনার অফ বাংলাদেশ। স্পেশাল থ্যাঙ্কস টু অ্যাম্বাসেডার অফ জাপান টু বাংলাদেশ হিজ এক্সিলেন্সি মিস্টার ইতো নাওকি। থ্যাঙ্কস টু চিফ রিপ্রেজেন্টেটিভ জাইকা বাংলাদেশ অফিস মিস্টার ইয়োহো হাওয়াকাওয়া ফর অ্যাটেন্ডিং দিস সাইনিং সেরেমনি। থ্যাংক ইউ অল। আমি আপনাদের মেট্রো রেল প্রকল্পের আপডেট জানাতে চাই। মেট্রো রেল 6-এর নির্মাণ কাজের অগ্রগতি এখন পর্যন্ত 47%। করোনা পরিস্থিতিতে আক্রান্ত জনবলের চিকিৎসায় 2টি ফিল্ড হসপিটাল নির্মাণ কাজ শেষ হয়ে এসছে। বর্তমান ভায়াডাক্টের উপর রেল লাইন বৈদ্যুতিক লাইন স্থাপনের কাজ এগিয়ে চলেছে। স্বাস্থ্যবিধি প্রতিপালন করে মেট্রো রেল প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এছাড়া মেট্রো রুট 1-এর নির্মাণ কাজ শুরুর লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতি শেষে বিস্তারিত নকশা প্রণয়নের কাজ চলছে। শুরু হয়েছে ডিপো এলাকার ভূমি অধিগ্রহণের প্রস্তুতি। মেট্রো রুট 5-এর নর্দার্ন অংশের কাজ শুরুর লক্ষ্যে বিস্তারিত নকশা প্রণয়ন সহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজে সম্প্রতি পরামর্শক নিয়োগে চুক্তি হয়েছে। বন্যার্ত মানুষের সুরক্ষা এবং আসন্ন ঈদে পশুরহাট সহ বিভিন্ন সমাগমে স্বাস্থ্যবিধি প্রতিপালন। বন্যা দুর্গত এলাকার মানুষের সহায়তা প্রয়োজনীয় সকল কিছু নিয়ে এগিয়ে যেতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে আশ্রয়কেন্দ্রে, খাবার সহ জরুরি সহায়তা দেয়া হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের দুর্গত মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। পানিবন্দী মানুষকে সহায়তা প্রদানে, রান্না করা খাবার বিতরণে প্রশাসনকে সহযোগিতা করে আসছে দলীয় নেতাকর্মীরা। বন্যা পরবর্তী পুনর্বাসন, কৃষিসহ যে সকল খাতে ক্ষতি হয়েছে সকল খাত মিলিয়ে ক্ষতি পুষিয়ে নিতে গুচ্ছ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আমি বন্যা দুর্গত মানুষকে প্রাকৃতিক দুর্যোগে মনে সাহস থাকার আহ্বান জানাচ্ছি। আপনাদের পাশে রয়েছেন দেশরত্ন শেখ হাসিনা। আপনারা কোনো অবস্থাতে মনোবল হারাবেন না, আল্লাহ আমাদের সহায় আছেন, নেত্রী আপনাদের পাশে আছেন। বিএনপি মানুষের দুর্যোগ ও কষ্টে পাশে না থেকে গণমাধ্যমে কথামালার ধারা বর্ষণ করে যাচ্ছে। তারা করোনা আক্রান্ত মানুষের পাশে নেই, নেই কর্মহীন অসহায় মানুষের পাশে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন করোনা অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তার অনন্য নজির স্থাপন করেছে, তখন এই দলটি ঘরে বসে থেকে ক্লান্ত, গৃহকোণ থেকে বুলি ছোড়াই এদের কাজ। তাই এখন সরকার এবং আওয়ামী লীগ বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বেসরকারি এবং ব্যক্তি উদ্যোগে চলছে ত্রাণ তৎপরতা, তখনও এই দলটি নিজেদের দুর্গত মনে করে বিপন্ন বোধ করছে। তারা আসলে মানসিকভাবে বিপন্ন, তারা নিজেরাই জনরোষের ভয়ে আতঙ্কে আছে। মির্জা ফখরুল সাহেব বলেছেন, মানুষ নাকি আতঙ্কে আছে। ঠিকই বলেছেন তিনি, মানুষ বিএনপির কর্মহীন প্রত্যাশাহীন বাক্যবাণের আতঙ্কে আছে। তারা জনগণকে সাহস না দিয়ে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। এখন পর্যন্ত সরকার নানা সীমাবদ্ধতা সত্ত্বেও মানুষকে যেভাবে সহায়তা দিয়ে যাচ্ছে তারা তা মেনে নিতে পারছে না। প্রতিহিংসায় ঝুলছে তারা, প্রতিহিংসার আতঙ্কে আছে, পুড়ছে আত্মদহনে। জনগণের পাশে না থাকলে একটি রাজনৈতিক দল এভাবেই জনবিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। জাতীয় স্বার্থে আমি বিরোধী দল সহ সকলকে সরকারের গঠনমূলক সমালোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। ভুল শুধরে দিলে, ভুল হলে ভুল সহ্য দেওয়ার সাজেশন আপনারা দিতে পারেন, এটা আমাদের প্রত্যাশা। গঠনমূলক যে কোনো সমালোচনাকে সরকার স্বাগত জানায়। সম্প্রতি ফেসবুকে দেশে ও বিদেশে বিরোধী দলের কেউ কেউ দেশের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে তা মোটেও যুক্তিসঙ্গত নয়। সরকারের সমালোচনা করতে গিয়ে দেশের ক্ষতি ও ভাবমূর্তি নষ্ট না করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিএনপি করোনা চালকের মতো, বেপরোয়া চালকের মতো রাজনীতিও বেপরোয়া আচরণ করছে।